ফরিদপুর জেলা যুবলীগের উদ্যোগে করোনাকালীন হাসপাতালে ভর্তি রোগীর স্বজনদের মাঝে খাদ্য সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর জেনারেল হাসপাতালে কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদার, যুগ্ম আহ্বায়ক খান মোহাম্মদ শাহ সুলতান রাহাত, আহ্বায়ক কমিটির সদস্য তানভীর কামাল সাব্বির সহ যুবলীগ নেতৃবৃন্দ। এ সময় যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু বলেন, এ মহামারী করোনাকালের সময় ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি রোগীদের যে সকল স্বজন থাকবেন, যুবলীগের পক্ষ থেকে তাদের মাঝে প্রতিদিন খাদ্য সহায়তা দেওয়া হবে। তিনি আরও বলেন, লকডাউনের কারণে দরিদ্র শ্রেণীর যে সকল মানুষ কর্মহীন হয়ে পড়েছেন, তাদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেবে ফরিদপুর জেলা যুবলীগ।